শীতকালীন গাছের গ্রোথ বা বৃদ্ধি দ্বিগুণ করে দেবে এই লিকুইড ফার্টিলাইজার বা তরল সার। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি গার্ডেনার জিত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে একটা এমন লিকুইড ফার্টিলাইজার বা তরল সার আপনাদের তৈরি করে দেখাবো, যে ফার্টিলাইজার যে কোনো ধরনের শীতকালীন গাছে দিলে গাছ দ্বিগুণ গতিতে বেড়ে উঠবে। তো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখুন, এবং এই টাইপের ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শীতকাল এলে আমরা প্রায় সকলেই কোনো না কোনো ধরনের ফুল বা সবজির ছোট চারা লাগিয়ে থাকি। যে কোনো শীতকালীন গাছ লাগানোর 10 থেকে 12 দিন পর থেকে এই লিকুইড ফার্টিলাইজার গাছের টবে দিলে গাছ দ্বিগুণ গতিতে বেড়ে উঠবে এবং পরবর্তী সময় আমাদের গাছ ভর্তি ফুল দেবে। এই ফার্টিলাইজার তৈরি করতে সবথেকে প্রথমে যে জিনিস লাগবে সেটা হচ্ছে সরিষার খোল বা মাস্টার্ড কেক ফার্টিলাইজার। তো এখানে আমি সরিষার খোল নিয়েছি। এবার একটা বালতি বা কন্টেনারে 10 লিটার জল ভর্তি করে তারপর এর মধ্যে 3 মুঠো সরিষার খোল দিয়ে দেব। তো এখানে আমি 10 লিটার জলে 3 মুঠো সরিষার খোল দিয়ে দিলাম। এরপর এই বালতি বা কন্টেনারের ওপর একটা ঢাকা দিয়ে দেব, কিন্তু এয়ার টাইট করব না। সাইডগুলো এইভাবে খোলা রেখে দেব যাতে হাওয়া বাতাস চলাচল করতে পারে। এরপর এই কন্টেনার বা বালতিকে শেড বা ছায়াযুক্ত জায়গায় রেখে দেব। প্রত্যেক দিন একবার করে ঢাকা সরিয়ে যে কোনো লাঠি দিয়ে এই খোলটাকে আমাদের ভালো করে ঘেঁটে দিতে হবে, যাতে এই খোলটা খুব ভালো করে ডিকম্পোজ হয়ে যায়। তারপর আবার ঢাকা দিয়ে এই খোলটাকে আমরা শেড বা ছায়াযুক্ত জায়গায় যেমন রেখেছি তেমনই রেখে দেব। টোটাল 4 দিন পর এর মধ্যে আমরা দ্বিতীয় জিনিস, যেটা হচ্ছে DAP ফার্টিলাইজার বা ডাই অ্যামোনিয়াম ফসফেট ফার্টিলাইজার, সেটা মেশাবো। তো এখানে আমি 20 থেকে 25 খানা DAP-র দানা নিয়েছি এবং এটাকে এই খোল জলের মধ্যে দিয়ে দেব। একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এই কন্টেনারের ওপর ঢাকা দিয়ে এই কন্টেনারকে শেড বা ছায়াযুক্ত জায়গায় আরও 1 দিন মতো আমরা রেখে দেব। সরিষার খোল পচা জলে DAP ফার্টিলাইজার মেশানোর 1 দিন পর দেখুন এই যে তরল সার বা লিকুইড ফার্টিলাইজার তৈরি হয়েছে, এটা যে কোনো গাছের জন্যে অমৃত ফার্টিলাইজার। কিন্তু এই ফার্টিলাইজারটা এখনই গাছের টবে দেওয়া যাবে না, এর মধ্যে জল মিশিয়ে আরও পাতলা করে তারপর সেই ফার্টিলাইজারটা যে কোনো গাছের টবে দেওয়া যেতে পারে। এরপর একটা অন্য বালতি বা কন্টেনারে এই ফার্টিলাইজারটা 1 মগ মতো নেব। এরপর এর মধ্যে আমরা 3 মগ মেশাবো নর্মাল জল, রেশিওটা হবে 1:3। 1 মগ এই লিকুইড ফার্টিলাইজার নিলে এর সাথে 3 মগ নর্মাল জল মিশিয়ে এটাকে পাতলা করতে হবে। এরপর ভালো করে মিশিয়ে নিলেই আমাদের লিকুইড ফার্টিলাইজার বা তরল সার একদম রেডি হয়ে যাবে। এই লিকুইড ফার্টিলাইজারের মধ্যে গাছের সবথেকে দরকারি পুষ্টি মৌল নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম, যেটাকে আমরা NPK বলে থাকি, এই 3খানাই আছে, যেটা গাছের গ্রোথ বা বৃদ্ধিকে দ্বিগুণ করে দেবে। এইগুলোর সাথে এই ফার্টিলাইজারের মধ্যে প্রচুর মাইক্রো নিউট্রিয়েন্টস যেমন জিঙ্ক, কপার, আয়রন, ম্যাগনেসিয়াম, সালফার, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম পাওয়া যায়, যেটা গাছের ওভারঅল গ্রোথ এবং ডেভেলপমেন্টে সাহায্য করবে। এবং এই ফার্টিলাইজার যেহেতু আমরা লিকুইড বা তরল আকারে দিচ্ছি, গাছ খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারবে। যে কোনো ধরনের শীতকালীন ফুলের গাছ, যেমন ধরুন ইনকা গ্যাদা, পিটুনিয়া, ডালিয়া, ইম্পেশন, ভারবেনা, চন্দ্রমল্লিকা, অ্যান্টিরাইনাম বা আরও যেসব শীতকালীন ফুলের গাছ আমরা করি, সেই ফুল গাছগুলোর ছোটো চারা বসানোর 10 দিন পর থেকে আমরা
এই লিকুইড ফার্টিলাইজার তৈরি করে গাছের টবে দিতে পারি। প্রত্যেক 10 থেকে 12 দিন অন্তর এই ফার্টিলাইজার একবার করে গাছের টবে দেওয়া যেতে পারে। তাহলে গাছের গ্রোথ বা বৃদ্ধি দ্বিগুণ হয়ে যাবে এবং গাছ কম সময়ের মধ্যে বেড়ে উঠবে। তাছাড়া আমরা শীতকালে যে সবজির গাছ করে থাকি, যেমন ধরুন লঙ্কা, বেগুন, ক্যাপসিকাম, কপি, এই সব ধরনের গাছে এই ফার্টিলাইজার প্রত্যেক 15 দিন অন্তর একবার করে দেওয়া যেতে পারে। শীতকালে আমরা অনেকেই গোলাপ ফুলের গাছ করি, এই গাছে প্রত্যেক 10 দিন অন্তর একবার করে এই লিকুইড ফার্টিলাইজার দিলে গাছে প্রচুর কুঁড়ি আসে। তো এই ছিল শীতকালীন গাছের গ্রোথ বুস্টার বা লিকুইড ফার্টিলাইজার। এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এখান অবধি রইল, দেখা হবে এর পরের ভিডিওতে।